আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু বলবেন দিলীপ দা? আমার নাম দিলীপ চক্রবর্তী। আমি জন্মসূত্রে অবিভক্ত ভারতের ময়মনসিংহ জেলায় আমার জন্ম, এবং আমার বাবা ময়মনসিংহ জেলায় যারা কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন, প্রথম যে 1938 সালে সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছিল। আমার নাম দিলীপ চক্রবর্তী। আমার জন্ম অবিভক্ত ভারতের ময়মনসিংহ জেলায়। আমার বাবা ময়মনসিংহ জেলার কমিউনিস্ট পার্টির প্রথম যুগের লোক যারা, অর্থাৎ যারা পার্টি তৈরি করেছিলেন, মণি সিং, খোকা রায়, রবি নিয়োগী, আলতাফ আলী, তার সঙ্গে আমার বাবাও ছিলেন প্রথম সম্পাদক মণ্ডলীর সদস্য ক্ষিতিশ চক্রবর্তী। এবং আমার জন্ম বলতে গেলে পার্টি কমনে, অর্থাৎ আমাদের সমস্ত সম্পত্তি দান করে আমার বাবা কমিউনিস্ট পার্টির কাজটাকে গ্রহণ করেছিলেন। অত পরবর্তীকালে 1950 সালে আমি ভারতে চলে আসেন বাবা। তখনকার রাজনৈতিক পরিস্থিতি, দাঙ্গা আমাদেরকে কিন্তু তাড়ায়নি। সাম্প্রদায়িক দাঙ্গার জন্য আমরা পূর্ব বাংলা ছেড়ে এসেছি সেটা ঘটনা নয়। রাজনৈতিক মতবিরোধ, হাজং আন্দোলনের মতবিরোধ, কমিউনিস্ট আন্দোলনের মধ্যে মতবিরোধ, সেই পরিপ্রেক্ষিতে এখানে চলে আসি। এখানে আসার পরও বামপন্থী আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলন তার ভুলগুণ শুধরে যখন নতুনভাবে এই উপমহাদেশে কাজ শুরু করে, আমাদের পরিবার সেই কাজে অংশগ্রহণ করে। আমার বাবাও 24 পরগনা জেলার কমিউনিস্ট পার্টি গড়ার কাজে লাগেন। আমিও আমার স্কুল জীবন কেটেছে মেদিনীপুর জেলায়, যখন মেদিনীপুরের লোকেরা মনে করে আমি তাদের লোক। মেদিনীপুরের যারা পুরনো স্বাধীনতা সংগ্রামী কমিউনিস্ট আন্দোলনের লোক, তারা সবসময় ঠাট্টা করে যে দিলীপ ময়মনসিংহের না, দিলীপ আমাদের। পরবর্তীকালে আমি কলকাতায় আমার ছাত্রজীবনে আমি এখানে IASF-এর একজন নেতৃস্থানীয় কর্মী ছিলাম, কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম, যুব আন্দোলন যুক্ত ছিলাম রাজ্য স্তরের, এবং আমি চাকরিতে ঢোকার পর তখন আমি কমিউনিস্ট পার্টি করতাম। পার্টির নির্দেশে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি সাংবাদিকতার কাজ শুরু করি। এবং কমিউনিস্ট পার্টি তখন নতুন করে CPI বিভাজন হয়। অল্প CPI দৈনিক কালান্তর বলে একটি কাগজ করে, যার প্রথম সম্পাদক ছিলেন ভবানী সেন। আমি তার কাছেই কাজ শিখেছি এবং আমার রিপোর্ট কিংবা রিপোর্টার লেখার শেখার সৌভাগ্য আমার হয়েছে সুভাষ মুখোপাধ্যায়, গোলাম কুদ্দুসের কাছে। এবং তারপর থেকে আমি সাংবাদিকতার কাছেই যুক্ত আছি। এখন অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমি সাংবাদিকতাই করি। ১৯৭১ সালে আমার একটা পরিষ্কার মনে আছে, 1971 সালটা অদ্ভুত। বাংলাদেশের মানুষ যারা, সেখানে একটা বড় আন্দোলন হচ্ছে 70 সালের শেষ দিক থেকে, কিন্তু ভারতবর্ষে কিন্তু সেই আন্দোলনের যে ব্যাপক প্রচার সেটা ছিল না, কারণ আমরা নিজেদের যন্ত্রণায় খুব ব্যস্ত ছিলাম। এখানকার ভারতের বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, তাতে মতবিরোধও ছিল, এবং এখানটায় কলকাতা শহরটাই অনেকগুলো খণ্ড খণ্ড জায়গা ভাগ হয়ে গেছিলো। এই পাড়ার লোক ওই পাড়ায় যেতে পারতো না, ওই পাড়ার লোক এই পাড়ায় আসতে পারতো না। অত 70 সালের ঘটনায় আমরা প্রথমে ততটা জানি, কিন্তু কিছু কিছু করে খবর আসা শুরু হলো, এবং আমরা যেহেতু কলকাতার সংলগ্ন অঞ্চলে একটা জিনিস উদ্বাস্তু হয়ে এসেছিলেন পূর্ববাংলা থেকে, তাদের মনের টান বাংলাদেশের প্রতি রয়েছে, তারা ঢাকা রেডিও শোনা শুরু করলো, এবং আমরা খেয়াল করলাম যে বাংলাদেশে একটা কিছু হচ্ছে। তারপরে জানা গেল যে ব্যাপক একটা বড় অসহযোগ আন্দোলন হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতা, এখানে আলোচনা সেটা নিয়ে শুরু হয়, কিন্তু ব্যাপকভাবে তখনও আসেনি। 7ই মার্চ রমনার যে মিটিং, যেটা এখানকার মানুষের কাছে এটা নাড়া দেয়, এবং এখানটাতে তখন স্বাধিকার না স্বাধীনতা
কোন পথে বাংলাদেশের মানুষ যাবেন সে নিয়ে আমাদের এখানে খুব বিতর্ক ছিল সেই সময়টায়, এবং মানে মেয়েদের মধ্যে কোনটা হওয়া উচিত, এখানে বিচ্ছিন্নতাবাদ কিনা, বাংলাদেশটা হওয়াটা বিচ্ছিন্নতাবাদ আন্দোলন হবে কিনা, সে নিয়েও বিতর্ক ছিল। কিন্তু বিতর্কটা খুব বামপন্থী আন্দোলনটা ফসলায় আসে যে কোনো একটা দেশ থেকে যদি অধিকাংশ মানুষ বেরিয়ে যেতে চায় তাহলে সেটা বিচ্ছিন্নতাবাদ নয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ বেরিয়ে যেতে চাচ্ছেন সেই দেশ থেকে, স্বাধীনতা চাচ্ছেন, কারণ সেখানে সংখ্যালঘু সম্প্রদায় তারা শোষণ করছে অধিকাংশ মানুষকে, অর্থাৎ ওটাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলা হয় না। ভবানী সেন সেই উপলক্ষে একটি প্রবন্ধ লেখেন যেটা নিয়ে সেই সময় হইচই হয়। আমার নিজের মনে আছে 25শে মার্চ যেদিন রাত্রিবেলা ঘটনা ঘটে, আমি যখন দৈনিক কালান্তরের তরুণ রিপোর্টার, আমি রাত্রিবেলা কালান্তরে ছিলাম, কারণ বাড়ি যেতে পারি না, যে আগে যেরকম খুব ছোটো ছোটো জায়গা ভাগ হয়ে গেছে। ভোর রাত্রিবেলা একজন আমার টেলিফোন করেন, তিনি পোর্টে চাকরি করতেন, পোর্টের ইউনিয়নে বড় নেতা, তিনি ফোন করে বলেন যে, হ্যাঁ ক্যালকাটা পোর্টে, তিনি বলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এইমাত্র ওয়্যারলেসে খবর এসছে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছেন, করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, খবর নাও, ওয়্যারলেসে আমরা এই খবর ধরেছি। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সব তো উদ্বেলিত হই, খবর ইয়ে রেডিও নব ঘোরায়, তখন তো টিভি এখানে কলকাতায় চালু হয়নি, রেডিও নব ঘোরাতে খবরটা আসে যে হ্যাঁ এই মুক্তিযুদ্ধর কথা তো আর বলছে না, ওখানে মানে মিলিটারি শাসন চালু হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিং কর্তব্য বিমূঢ় আমরা অনেকেই থাকি, কী করা উচিত কী করা উচিত। আমাদের আমি তখন সিপিআই এর দৈনিক কাগজে এটি করি, সিপিআই নেতাদের সঙ্গে যোগাযোগ করি, ইলা মিত্রের বাড়িতে, দুর্গের বাড়িটা কাশী কালান্ত দত্ত, এখানে রমেনদা এই বিষয়ে খবর রাখতেন, আমরা সব ঠিক করি কিছু একটা করা উচিত। এবং আমরা আমি নিজে 26শে মার্চ বর্ডার ক্রস করে এখানে হাকিমপুর দিয়ে বাংলাদেশে যাই। তো বাংলাদেশে যাওয়ার পর একটা অদ্ভুত দৃশ্য মনে হয়, গ্রাম বাংলাদেশ ঢুকি, যশোরের লড়াইয়ের খবর আসছে 26শে মার্চ রাত্রিবেলা গিয়ে ওখানে পৌঁছই, 27শে মার্চ ওই বর্ডার ক্রস করে ওপাশে যাই, মুক্ত জায়গা, কিছু লোক ওই খান, তখন তো খানছে না, কয়েকজনকে ধরে এনেছে বন্দুক টন্দুক সব, বাচ্চারা আমোদ আল্লাদ করছে, খানদের ধরেছি বন্দুক সব, বাংলা ভাষায় তারা মজা করে কথা বলছেন। না আমাকে এখন একটা না, যেমন বাচ্চাদের আমি দেখেছি হল্লা করতে, আমার একটা একজন বৃদ্ধর সঙ্গে আমার দেখা হয়েছিল সাতক্ষীরার কাছে, আমাকে বলে যে শোনো তুমি আমার লাতির বয়সী হইবা, আমার বয়স এই 5-20 থেকে 4 বছর কম, মানে 96 বছর হয়েছিল, আমরা বন্দুক দিতে পারো? আমি হা হয়ে যাই, বন্দুক আপনি কী করে লড়বেন? হ্যাঁ আমি লড়তে পারি এখনও, আমার যে স্বাধীন করতে হবে। আমাদের মধ্যে তখন কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে, এটা কী জায়গায় যাবে, কিন্তু আমার মনে হলো, আমি তখন তরুণ রিপোর্টার, আমার মনে হলো যে এই জায়গাটা আলাদা। আমি তারপরে যে রিপোর্ট লিখেছিলাম সেই রিপোর্টের আমার এখনও মনে আছে যে আমি লাইন ব্যবহার করেছিলাম, জিয়াইয়া খানের কামান বাংলাদেশের কোকিলের গানকে যেমন স্তব্ধ করতে পারেনি, বাঁশপাতার মর্মধ্বনিকে বন্ধ করতে পারেনি, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকেও বন্ধ করতে পারবে না। এটা হচ্ছে আমার 25শে 26শে মার্চের পরে ঘটনা। তারপর তো জানেন মানুষ হল্লা শুরু হলো, আবেগে রাস্তায় নামা শুরু করলো, কলকাতায় 30শে মার্চ বন্ধ হয়ে গেল বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে, আমরা বর্ডার ক্রস করে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম, বন্ধুরা কোথায় আছে, কমিউনিস্ট পার্টি তো তাদের আন্তর্জাতিকতা বোধ থাকে, কোথায় আছে ধরে আনো খোঁজ করো, লোকেরা আসা শুরু করলো এখানটায়, আবার তার মধ্যে স্ক্রিনিং করার ব্যাপার আছে যে ঠিক মতন আসছে কিনা। আমার খুব মজা এখনও মনে হয়, আপনারা বাংলাদেশে এখন সে নামি কবিও বটে, কেউ হাসনাত, হাসনাত আবুল হাসনাত, হাসনাতের সঙ্গে আমার 1 মে তারিখে দেখা, আমি একটা মিটিংয়ে রিপোর্ট করছি, ওদিকে একটা রোগা মতন ছেলে ঘুরঘুর করছে, এখানে দাদা কালান্তরের কেউ আছেন, কালান্তরের কেউ আছেন, কে ভাই, হ্যাঁ আছি, একটু কথা ছিল, আমি মিটিংয়ের পরে দেখা করলাম। তারা বললো যে এখানে কমিউনিস্ট পার্টির লোকজনের আইসে, শুনছি আমার নাম আবুল হাসনাত, নুরুল ইসলাম নাহিদ এখানে আছে জানি, একটু আমার সঙ্গে যোগাযোগ করে দেন। আমি কিছু ভাবলাম টাবলাম, ভেবে বললাম যে 24 ঘন্টা পরে আমি কেসি দাসের দোকানের সঙ্গে ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করলাম, যে কালকে আসুন ঠিক এই সময়। খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু জিজ্ঞেস করলাম, কোথায় ছিলাম, আমি আগরতলায় ছিলাম ইত্যাদি। হাসনাত এখনও দেখালো ঠাট্টা করে, দিল্লি আপনি আমাকে সেই যে সন্দেহ করেছিলেন
তাহলে চব্বিশ ঘন্টা পরে আমি খোঁজটুকু নিলাম যে ঠিক আছে, যোগাযোগ করলাম। এটা একটা ছোট্ট ঘটনা হিসেবে বললাম আর কি, আমাদের ওই দায়িত্ব বোধগুণ এটা ছিল। কিন্তু তারপরে বাংলাদেশের সমস্ত জায়গায় আমি ঘুরেছি, আমি রংপুরে গেছি, আমি বগুড়া গেছি, লালমনিহাটে গিয়ে তো গণ্ডগোলে পড়ে গেছিলাম, বগুড়া শহরে গিয়ে গণ্ডগোল পড়েছিলাম। হ্যাঁ, যুদ্ধ চলাকালীন প্রথম ধরুন ১৩ যুদ্ধ তো, ডিসেম্বরের যুদ্ধটা পরে আসছি আমি, মানে এপ্রিল মাসের গোড়ায় আমাকে বলা হয়েছে যে সমস্ত মুক্ত। তা আমি তো বর্ডার ক্রস করলাম দিনহাটার এখান দিয়ে, একটা ছেলেকে ধরলাম আমেরিকার ছাত্রলীগ করে মোটরসাইকেল ধরে, বাচ্চা ছেলে, সে খুব মজা করে আমাকে নিয়ে যাচ্ছে মোটরসাইকেল করে, বাড়ি বাড়ি ঘোরা শুরু করলো, গাড়ি ফাড়ি জোগাড় হচ্ছে কিনা, আমি সব মজা করি। এগুলো আমার সেই সময় অসংখ্য রিপোর্ট আজ নিয়ে বেরিয়েছে, আমি পরবর্তীকালে সেই রিপোর্টের কোনো কম্পাইল করে একটা বইও বেরিয়েছে সেই সময়কার রিপোর্টার। তো আমি গিয়ে দেখি লালমনিহাট কোথায় যাবো রে বাবা, এত সব মিলটা বন্ধ করে রেখেছে। আমি পালিয়ে এদিকে আসলাম, এদিকে এসে আবার মহানন্দা ক্রস করে পচা করে গেলাম, সেখানে তখন দেখছি গ্রামে তৈরি হচ্ছে, আবার ঘুরে এদিকে আসলাম। এসে বগুড়া যাওয়ার পরে আবিষ্কার হলো যে বগুড়া শহরটা পুরো দখলে, সমস্ত ছেড়ে দিয়ে আমাকে, ওরা আমার সঙ্গে ৬ জন বন্ধু ছিল, তারা তরুণ আমার বয়সী, আমার নাম দিল, আমি তো হিন্দু কিন্তু আমার নাম দিল খোকন চৌধুরী। খোকন চৌধুরী নাম দেওয়ার কারণটা হচ্ছে খোকন চৌধুরী নামটা হিন্দু হয় মুসলমান হয়, ওরা সব জায়গায় মুসলিম বলে পরিচয় দেওয়া শুরু করলো, এবং আমরা পালানো শুরু করলাম, পালাচ্ছি বগুড়া থেকে বালু ইয়েতে আসবো আপনার হিলিতে। তা রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে, এমন তো মিলিটারিরা ধরেছে, একদম মিলিটারি ক্যাপচার সমস্যা, মিলিটারি ধরেছে, সার্চ করাচ্ছে লোক দিয়ে, গ্রামের লোককে দিয়ে সার্চ করাচ্ছে। আমার জীবনের এখনও যখন মনে হয় সবচেয়ে থ্রিলিং মুহূর্ত ওই দিনের এই ঘটনা। ৭ জন দাঁড়িয়ে আছে, আমি সেভেন্থ ম্যান, প্রথমজন থেকে সার্চ করা শুরু করলো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আমার ব্যাগে হাত দিল। তার আগে আমি সকলের কাছে মনে মনে বিদায় নিয়ে দিলাম, আমার মা বাবার কাছে, আমাকে যিনি পাঠিয়েছিলেন ভবানী সেন, ইরা মিত্র, রমেন মিত্র, তাদের কাছে। আমার সেই সময় ২জন সাংবাদিক মারাও গেছিলেন, আপনারা যদি সেই সময় কাগজ দেখবেন, অমৃতবাজার ২জন ইয়াং রিপোর্টার আগরতলা বর্ডারে মারা গেছিলেন। তা আমার মনে হলো যে এবার আমিও তো যাচ্ছি, বিদায় কমরেড সকলের কাছ থেকে। তো যে ছেলেটি হাত দিল আমার ব্যাগে, হাতটা উঠিয়ে এসে বললো যে আস্তে করে বললো, ঘাবড়াইন না, এগুলো শখের ক্যামেরা, কারণ আমার ব্যাগের মধ্যে ক্যামেরা আছে। হ্যাঁ, তো শখের ক্যামেরা, বেশ বেশ ওটা থাকে। আর আমি তো ওদের বোঝাচ্ছি যে আমার বাড়ি ময়মনসিং, আমি চাকরি করি বগুড়ায়, মামার বাড়ি রাজশাহী, মালদার উপর দিয়ে রাজশাহী যাবো। তারপর ওরা মিলিটারিরা কী বুঝলো, ছেলেটা সার্চ করে বাঁচিয়ে দিল। তো গেলাম, গিয়ে ওই আরেকটা জিনিস আমার মনে হয়, আচ্ছা ফেডি অন, ওকে, হ্যাঁ বলুন, তারপর কী হলো? আমার একটা জিনিস মনে হয়েছে যে মায়েরা বোধ হয় একটা আলাদা জাত, যেখানে ধরা যাক ওই বগুড়া থেকে আমি ঘুরে আসছি, ঘুরে আসছি, অন্ধকার হয়ে গেছে, মিলিটারি ধরতে পারে, মেরে ফেলতে পারে, আমি তো কিছুই যাই না। আমি একবার সময় ভাবলাম যে কোথাও যাবো না, ধান খেতে পড়ে থাকবো, তখন ডাকাতগুলো পিটিয়ে মেরে দেবে। তখন করতে একটা বাড়িতে যাওয়া হলো, সে রাজাকারদের অঞ্চল, রাজাকারদের গ্রাম, রাজাকারদের অঞ্চল। প্রথমে ওদের খেয়াল হলো যে জুতো দেখে যে একটা মোজাহেদ মনে হইতেছে। তা আমরা তো সকলে বলছি চাকরি করি এখানটায়, পালাচ্ছি রাজশাহীতে, জায়গা টাকা দেবে না। তো দেখি ঘরে বিতর্ক শুরু হয়ে গেছে, এক মহিলার কণ্ঠস্বর আমার কানে এলো যে হায় হায় রে, কার পোলাটা যে নেতাই গেছে আমাকে দেখে বলছে। তা ওই ভদ্রমহিলাদের জন্য আমাদের সেদিন রাত্রে সেখানে থাকার জায়গা হলো। আমি তো ভাত খাবো না, কারণ খেতে গেলে ধরা পড়ে যাবো আমার ধারণা। আর আমাদের তো জল পানির বিতর্ক আছেই, অর্থাৎ হিন্দুরা জল বলি, মুসলিমরা পানি বলি, সব তো আছেই সমস্যা। তো ওরা খাওয়ার জন্য বললেন টলেন, আমি আর খাইনি, এটা আমার মনে এখনও দাগ আছে আর কি। আবার ধরুন এই কলকাতায়, কলকাতায় এক বৃদ্ধা মহিলা দিদিমা ডাকি থাকে, পার্সা কাছে থাকি। তো সেখানটায় সেই মহিলা আমাকে ঘরে ঢুকতে দেয় না, আমি এবং তার নাতি যারা আছি ঘরে ঢুকতে দেয় না, আমাদের অপরাধী। একদিন কথা কথা বলা হয়েছে যে একটা মুসলিম হোটেলে গিয়ে একদম গোস্ত গোমাংস খেয়েছে, যে এই না বলা হিন্দু বাড়িতে আবার ব্রাহ্মণের ছেলে, আমার তো উপাধি অনুযায়ী ব্রাহ্মণ, গোমাংস খাও, এরও বাড়িতে ঘরে ঢুকবি না, আমার একদম সীমানায় ঢুকবি না। আছে
মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, অনেক আসে, এর বাড়িতে আশ্রয় নিচ্ছে, ওর বাড়িতে আশ্রয় নিচ্ছে, আমরাও পাগলের মতন জায়গা খুঁজে চেষ্টা করছি। তো এটা হচ্ছে গোড়ার দিক, এপ্রিল মে এই সময়টা বলছি আর কি। তো সেই সময়টায় ঝুনুর বাড়িতে কিছু লোক গেল, সেই বুড়ি ওই যে মুসলিম ছেলেদের তাদের তার ঘরে, এমনকি শেষ পর্যন্ত তার ঠাকুর ঘরে বিছানা করে দিল। তা আমি তো রসিকতা দিদিমা ডাকি যে কি বুড়ি, আমি হিন্দু পোলা বইলা পছন্দ ছিল না, গো মাংস খারাপ ঘরে আসা বন্ধ, আর এই যে এদের তুমি ঠাকুর ঘরে ঢুকাইছো, আর বুড়ি ছুটে গেল। আর এই মুখ পোড়া কোন নেতা তোদের শিখাইছে জানুস না, মানুষ হলো নারায়ণ, এটা বিপদে পড়ছে তো এই ঘরে দিব না জায়গা কই দিব রে, এটা আমার মনে এখনো বাজে। অর্থাৎ এর আলাদা যা, আর দেখেন এক্সপিরিয়েন্স অনেক হয়। আমি ওয়ার্ল্ড করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছি, গভর্নমেন্ট এর অ্যাক্রিডিটেড রিপোর্টার, ট্যাঙ্কের সঙ্গে গেছি, ডায়েরি পড়া আছে, কোন হতভাগ্য আমাদের আমার এখনো মনে আছে, আমি লিখেওছি সেমন ডায়েরিতে, পাক সোলজার মনে আছে তার ডায়েরি, উর্দু ভাষায় লেখা কিংবা পুস্তু ভাষায় লেখা আমি জানি না, বাচ্চার ছবি সঙ্গে আছে, স্ত্রীর ছবি আছে, পড়ে আছে, কার জন্য কে যুদ্ধ করছে, সুকান্তের সে প্রিয়তমাশু আর কি, বুঝলেন, কার জন্য কে যুদ্ধ করছে সে তো জানেও না যে সে কার স্বাধীনতা ধ্বংস করতে এসেছে। তো যুদ্ধ এগুলো তো আমাদের ক্ষতি করে দেয়, আবার যুদ্ধ মানুষকে অনেক জায়গায় নিয়ে যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই উপমহাদেশে অনেক জায়গায় নিয়ে গেছে। আমাদের মধ্যে দেখুন এই সাম্প্রদায়িকতার ব্যাপারটা নিশ্চয়ই উঠে আছে, কিন্তু অনেকের মনে মধ্যে গোড়ায় গোড়ায় আমি হিন্দু ও মুসলমান এরকম আছে। আমি যে জায়গাটায় থাকি রিফিউজি অঞ্চল, রিফিউজিদের মধ্যে এটা একটু থাকা স্বাভাবিক, দেশ ছেড়ে এসছেন, এখনও তার মনে হয় তার সুপারি বাগান, তার পুকুর, বহু লোকের মনে হয়। তো একজন অর্থোডক্স পরিবার আমার কাছে, ব্রাহ্মণ পরিবার, একদম সাংঘাতিক রকম অর্থোডক্স পরিবার, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর তার জন্ম সন্তান হলো, একটি ছেলে একটি মেয়ে, অদ্ভুত, ছেলের নাম দিল মুজিবুর রহমান, বুঝলেন তো, ব্রাহ্মণ, এবং মেয়ের নাম অ্যাঞ্জেলা ডেভিস। আপনারা যারা আমার ইন্টারভিউ নিচ্ছেন তখন আপনারা তো আমার সাথে বয়সে ছোটো মনে হয় অনেকে জন্মেছেন কিংবা জন্ম জানেননি। 71 সালে এখানকার যে সমস্ত দুর্গাপূজা হয়েছে কলকাতা কিংবা পশ্চিমবাংলায়, সমস্ত দুর্গাপূজা মণ্ডপে দুটো ছবি তখন কমন ছিল, একজন শেখ মুজিবুর রহমান, একজন ইন্দিরা গান্ধী, বুঝলেন। এটা আপনারা মনে করতে পারেন একটা সাধারণ ব্যাপার, আমাদের চোখে সে তখন সে এটাকে অসাধারণ মনে হয়েছিল। অর্থাৎ অসাম্প্রদায়িক চিন্তাভাবনা করার জন্য, মানুষের মধ্যে আনার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাহায্য করেছে। দ্বিতীয়ত ধরুন প্রচুর লোক তো রিফিউজি হয়ে এসছে, এই সল্টলেক এখন কত বড় বড় বাড়ি, ওখানে ছিল ক্যাম্প, এই জল কাদা তার মধ্যে মানুষ রিফিউজি ক্যাম্পে এসছে, খেতে পাচ্ছে না, হ্যাঁ, ত্রাণ নিয়ে মানুষ আসছে। ভারত সরকার ঘোষণা করলো যে ত্রাণ ওঠাতে হলে আমার ট্যাক্স বাড়াতে হবে, এমনকি পোস্ট অফিসের যে পোস্টকার্ড এবং খাম এনভেলপ 5 পয়সা 10 পয়সা বাড়িয়ে দেওয়া হলো, সেই সময়টা 5 পয়সা 10 পয়সা কম নয়, আমাদের এখানে 1 পয়সা বাড়ানো বাড়িয়েছিল ট্রামে, সেখানে কলকাতা অচল হয়ে গেছিলো, হ্যাঁ, 13টা ট্রাম পুড়িয়ে দেওয়া হয়েছিল, মানুষ কিন্তু মেনে নিয়েছিল এটা, হ্যাঁ, এটা করা। আর আমি ওই সময় যেহেতু কম বয়স ছিল, আবেগও বেশি ছিল, অনেক বড় ব্যাপারে সাক্ষীও আছে, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি বেআইনিভাবে কাজ করতো, তার নাম ছিল পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি। যখন প্রথম যে রেজলিউশনটা নেয় পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হিসাবেই নেয়, এখানেই তার সেন্ট্রাল কমিটি মিটিংটা হয়েছিল কলকাতা, এবং তার প্রথম যে সাংবাদিক সম্মেলন হয় জুন মাসের শেষে, এবং সেটা কলকাতার পিস ক্লাব, যখন আত্মপ্রকাশ করলো কমিউনিস্ট পার্টির লোকেরা, এখানে মণি সিং, খোকা রায়, মানে ওই আমাদের আব্দুল সামাদ, না সামাদ না তো, ওই বারীন দত্ত যে আছে, সালাম ভাই, সালাম ভাই, মোহাম্মদ ফারহাদ, তিনি এখানে পরিচিত ছিলেন কবির আহমেদ নামে কলকাতায়, এরা কমিউনিস্টরা তখন আত্মপ্রকাশ করলো এবং দিয়ে বললো একসঙ্গে ফ্রন্ট করতে হবে, যে ভিত্তিতে আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস নিয়ে পরবর্তীকালে একটা ফ্রন্ট হয়েছিল, এবং যে ফ্রন্ট মুক্তিযুদ্ধের প্রেরণা যোগাতে সাহায্য করেছে, মৌলানা ভাসানী ছিলেন, মৌলানা কোহিনুর বিল্ডিংয়ে থাকতেন, এরা সব মানে আওয়ামী লীগ, ন্যাপ ভাসানী, মুজাফর আহমেদ নেতৃত্বাধীন ন্যাপ, মনোরঞ্জন ধর, এদের
হচ্ছে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি সবটা নিয়ে একটা বোধ কমিটি হয়েছিল, অ্যাডভাইসারি কমিটি ধরনের, এবং একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল সেখানে। কলকাতার রাস্তায় আলোড়ন সৃষ্টি হয়েছিল, কলকাতার যুবকরা তখন স্লোগান দিয়েছে বিশ্বে আনছে নতুন দিন ইন্দিরা মুজিবুর কোসিগিন। হ্যাঁ, এটা একটা যু একটা উত্তাল সময় গেছে। এবং আমার তো এখন ভাই আমার গভর্নমেন্ট প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডের বয়স হয়ে গেছে 44, আর আমার এই প্রেস আমি ওয়ার্ল্ড করেসপন্ডেন্ট ছিলাম 71 সালে, তো সে তাতে সেটারও বয়স হয়ে গেছে, এই কার্ডটা পেয়ে গেছি ঘরে, আমার 37 বছর বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। সেই যে সময় সেই যুগ আমি বুঝতে পারবো না। যশোরে একটা সময় গেলাম, আবার যশোর যখন মুক্ত হলো ডিসেম্বরে যশোরে ঢুকলাম মিলিটারির সঙ্গে, বিধ্বস্ত সমস্ত ব্রিজ ইত্যাদি ইত্যাদি। যশোরে ধরুন এপ্রিলে মার্চে গেছি, আবার যখন যশোর মুক্ত হয় মানে তখন তো ঢাকা মুক্ত হয়নি, আর্মি ঢুকছে, হ্যাঁ বোধহয় 9 ডিসেম্বর কিংবা 10 ডিসেম্বর ধরুন যশোরে গেছি, রাস্তাঘাট ভাঙা, ব্রিজ ভাঙা, ওই যশোর ক্যান্টনমেন্ট থেকে সরে গেছে বাক মিলিটারি, খুলনায় আছে একেবারে লাল হয়ে যাচ্ছে আকাশ কামানেরগুলো, ওর মধ্যে আমি গেছি যশোর। তাজউদ্দিন সাহেব গেছিলেন 10 তারিখে, একথা মিটিং হলো প্রথম যশোরে, তাজউদ্দিন সাহেব আর কয়েকদিনের মধ্যেই ঢাকা মুক্ত করবো ঘোষণা করছে, আর তাজউদ্দিন সাহেব এখনও এখন আমি সেলুট করি। আমি অনেক নেতা দেখেছি জানেন জীবনে, কাছে থেকে দেখেছি এই দেশ ওই দেশ, এরকম লোক আমি খুব কম দেখেছি। আমি এই আমার এই বইটাতেই বোধহয় উল্লেখ করেছি, আমার ডায়েরিতে আছে যে মেম্বারের রানার কথা আমি আমরা ইতিহাসে পড়েছি, যে চিতর মুক্ত না হওয়া পর্যন্ত সে সোনার থালায় ভাত খাবে না, খাটে শোবে না। আর এই সময় এই নানা প্রতাপের মতন এইছেন তাজউদ্দিন সাহেব, আমি তিনি প্রধানমন্ত্রী, অফিসে থাকতেন, এমনি থালায় ভাত খেতেন, তার স্ত্রী পুত্র এখানে আছে তাদের কাছে তিনি থাকতেন না। এটা একদম মানে আমার এত আকর্ষণ করেছে এই বিষয়টা। পরবর্তীকালেও আমি যতবার ঢাকা গেছি আমি তাজউদ্দিন সাহেবের সঙ্গে বঙ্গবন্ধু সঙ্গে দেখা হয়েছে, আমাকে নিয়ে গেছেন ওনারা, যেহেতু মনি সিং তাকে আমি জ্যাঠামশাই ডাকতাম আমার পারিবারিক সূত্রে, তিনি আমাকে স্নেহ করতেন, তার আশীর্বাদ নিয়ে আমি গেছি বঙ্গবন্ধুর কাছে একবার, তিনিও যথেষ্ট স্নেহ করেছেন। কিন্তু তাজউদ্দিন সাহেবের সঙ্গে আমি বরাবর দেখা করে এসেছি। তো তাজউদ্দিন সাহেবের বক্তৃতা আমার এখন মনে আছে যশোরে, এবং ওখানকার আমি তো থাকতাম পার্সার কাছে একটা ঘর ভাড়া করে, সেখানটাতে বাংলাদেশে অনেক লোকেরা থাকতেন, বজলু ভাই আমাদের সাংবাদিক ছিলেন বজলু রহমান, তিনিও এখানে থাকতেন, বজলু আর আমি প্রায় এক বয়সী, ওরও 42 সালে জন্ম আমারও 42 সালে জন্ম, তা ও থাকতেন কিছুদিন এখানটায়, অন্যরাও থাকতেন। তো ওখানটাতে একটি ছেলে থাকতো, সে এই সব ছাত্র ইউনিয়ন করতো, সব কুরিয়ারের কাজ করতো, এই খবর নেওয়া বর্ডার যাওয়া বর্ডার ক্রস করে দিয়ে আসে, ওদের বাড়িও ছিল যশোর, ওর বোনও থাকতো এখানটায়, ওর এক ভাই ডাক্তার রবিউল হক তিনিও থাকতেন এখানটায়, ওর বোন রাখারা সব এখানে মুক্তিযুদ্ধে কাজ করে। তো ওদের বাড়ি শুনতে 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 বাড়ি ঘর আমার মুখস্থ ছেড়ে গেছে। তা আমি তো সন্ধ্যার পর গেছি, গিয়ে ঠিক করেছি আমরা স্টান দেবো গিয়ে কলকাতায় গিয়ে ওদের বাড়ি আমি খুঁজে বের করবো, রবীন্দ্রনাথ ঠাকুর সনি কিংবা রোড এই ধরনের কোনো একটা জায়গায় বাড়ি যশোরে, বৃদ্ধ মানে যশোর ইয়ে আছে, লোকজন অন্ধকার, সমস্ত লোকজন সরে গেছে, আমি ওই রাস্তা খুঁজে খুঁজে, আমি তখন তো ওয়ার্কার্সের নিয়ম অনুযায়ী মিলিটারি স্যুট পরা ইত্যাদি, তো আমি খুঁজতে 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 দেখি একটা ক্ষীণ আলো জ্বলছে, তা আমি একটা বাইরে ওই নক করলাম, ঠিক লোকেট করে নক করলাম, অনেকক্ষণ পরে এক বৃদ্ধা বেরিয়ে এলেন, কন্ট্রোল বেরিয়ে এলেন যে কে, আমি তখন বললাম যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি সাংবাদিক, তার নাতি নাতির নাম ধরে বললাম যে এরা আমার কাছে থাকে, আমি ওদের খবর নিয়ে এসেছি। দরজাটা খুলে গেল, সে বৃদ্ধ বৃদ্ধা সে এসে জড়িয়ে ধরলো, এবং বৃদ্ধা মনে করলেন আমি বোধ হয় তার নাতি আর কি, তখন বলছে না না ওরা থাকে, তাহলে তো সেই আপনারা আপনারা আছেন কেন এখানটায়, সমস্ত লোক চলে গেল, ওরা আমরা জানতাম দেশ মুক্ত হবে, আমার নাতি নাতিরা আসবে, আমার ছেলে আসবে, বাড়ি ছেড়ে চলে যাবো, ওরা বেশি থাকবে, কোথায় খুঁজে পাবে আমাদের,
ওই যুদ্ধের মধ্যে ওই পুরো অঞ্চলে লোক নেই, ওরা ওখানে বসে আছে। এটা অদ্ভুত আমার একটা অভিজ্ঞতা আছে। আবার সাধারণ মানুষের মধ্যে অভিজ্ঞতা আছে, টর্চার হয়েছে তো সেই সময়, কত মহিলা রেপড হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে। আমার সঙ্গে একটি ছেলে ছিল, সেদিন খুব কাঁদছে রাত্রিবেলা, খুব কাঁদছে, আমি খুব যথেষ্ট স্নেহ করতাম। আমি একদিন ধরলাম, তুমি কাঁদছো কেন? বললো আমি অমুক জায়গায় গেছিলাম, ওখানে জানেন তো মেয়েদের দর্শন করেছে, কবি করেছে। আমি বললাম কী কর, কী হবে এদের, কী হবে? যেমন মানে দেশ ছেড়ে যারা এসছে, যারা দেশের জন্য যুদ্ধ করছে, অন্যায় যেমন করছে, তারা যেমন সম্মানিত, এরাও সম্মানিত। এরা তো স্বাধীনতা চেয়েছে বললাম, কিংবা স্বাধীনতার জন্য এদেরই কষ্ট করেছে, তোমার দেশ এবং জাতি নিশ্চয়ই এদেরকে সম্মান দেবে। আমাকে বললো, আচ্ছা যদি এর মধ্যে কেউ সন্তান সম্ভব হয়ে যায়, তাহলে আনওয়ান্টেড চাইল্ডের মাদার, এই সে তুই মাটা হতে যাচ্ছিল না, ওই সন্তানকে সে কী করবে? আমার মনে আছে আমি অনেকক্ষণ ফ্যালফ্যাল করে দিকে তাকিয়েছিলাম, এখন যে দেখো ভবিষ্যৎ এদের জন্য রাস্তা ঠিক করে দেবে, মানুষ তো ঠিক করে দেবে, দেখো ঠিক হয়ে যাবে। এরকম অনেক জটিলতা, অনেক কিছু ওই সময়ে বাংলাদেশের মানুষকে ফেস করতে হয়েছে। আমাদের এখানে সমস্যাটা ভারতবর্ষের একটু আলাদা ছিল, আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন, বামপন্থী দলগুলোর মধ্যে বিভাজন, এবং কংগ্রেস দলের মধ্যে রুলিং কংগ্রেস এবং অর্গানাইজেশন কংগ্রেস বিভাজন ইত্যাদি ছিল। এখানে একটা নকশাল বাড়ি মানে মানে সিপিআইএম এন্ড মার্কসিস্ট, যারা চারুমন্ডলের সমর্থক, তারা একটা কৃষি বিপ্লবের নাম, তারপর তারা সশস্ত্র জায়গায় গিয়েছিলেন, এবং এটা হতে গিয়ে ওদের সঙ্গে রাষ্ট্রযন্ত্র না অন্যান্য পলিটিক্যাল পার্টি সংঘর্ষ হতে হতে বিভিন্ন এলাকায় খণ্ড 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 হয়ে গেছিল, আর্মস নিয়ে লড়াই হচ্ছিল, বন্দুক নিয়ে লড়াই হয়েছিল, মানুষ ভয় পাচ্ছিল, বহু লোক মারা গেছে সেই সময়খানটায়। এবং এটাতে একটা সময় মনে হচ্ছিল যে বোধ হয় এতে পাকিস্তানের পক্ষে যাচ্ছে তারা সহায়ক হবে যদি নিজেরাই লড়াইটা চলে। 71 সালের আগস্ট মাসে কিংবা সেপ্টেম্বরের পর থেকে এটা বন্ধ হয়, সেটা বন্ধ হয়, এবং গভর্নমেন্টও খুব কড়া হাতে নকশালদের দমন করে অনেক সাধারণ ভালো ছেলেও মারা যায়, সেটা ঘটনা। মানুষ তখন কিন্তু তার পক্ষে যায়নি, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধটা তাদের মাথায় একটা বড় করেছিল। এবং এটা ঠিকই যে আমরা এই উপমহাদেশে মানে মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই উপমহাদেশের 1947 সালের পর থেকে, 1947 তো ভারত ভাগ হয়ে গেল, ভারতীয় উপমহাদেশ ভাগ হলো, বহু লোক মারা গেছে, দাঙ্গা হয়েছে, যুদ্ধ হয়েছে একাধিকবার, বহু মানুষ রিফিউজি হয়েছে, এই সমস্ত নিয়ে আমি মাঝে মাঝে ভাবি, আমি যখন হিসেব করি, এদিকে সিলনের ব্যাপার আছে, যে ইউরোপিয়ান দেশগুলোতে যে এটা যদি হতো, হোয়াইট পিপলের ব্যাপারটা যদি হতো, সারা পৃথিবীতে যেভাবে এটা নিয়ে হল্লা হতো, এবং তার সাহিত্যে শিল্পে যেভাবে যেটা আসতো, বাংলাদেশের সহ এই যে এই বিষয়টা তেমন সেভাবে আসেনি। আপনাদের ধন্যবাদ যে আপনারা এই কাজটা করছেন, ইতিহাসের সন্ধানে আপনারা নেমেছেন, এবং যে কত রক্ত তো নতুন প্রজন্মের সামনে আপনারা যে তুলে ধরার চেষ্টা করছেন, একটা সময় তো আমরা সকলেই ইতিহাস হয়ে যাব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি এখন ইতিহাসের পাতা। হ্যাঁ, আমাদের দেশে শেখ মুজিবুর রহমানের পক্ষে যিনি বললে দাঁড়িয়েছিলেন তিনি সবচেয়ে বেশি, তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। হ্যাঁ, তিনি এখন ইতিহাসের পাতা। দুর্ভাগ্য এই, এদের দুজনকে আততায়ীর হাতে জীবন দিতে হয়েছে। হ্যাঁ, এটা ঘটনা। আবার এর থেকে আবার শিক্ষার বিষয়টা হচ্ছে যে মানুষ যখন লড়ে তার স্বাধীনতার জন্য, মানুষ তার ত্যাগ স্বীকার করে সবটা ঠিক, কিন্তু মানুষ কিন্তু শেষ পর্যন্ত মানুষই জয়ী হয়। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ইয়াহিয়া পরাস্ত করতে পারেনি, ভুট্টো যে প্রথম দিকে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, পরবর্তীকালে তাকেও কিন্তু জীবনই দিতে হলো অন্য কারণে। হ্যাঁ, তো এটা মানুষ শেষ পর্যন্ত একটা জায়গায় নিয়ে চলে যায়। এরপর কোন কোন গণসংগঠন তখন বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল? অনেকগুলো গণসংগঠন, মানে বাঙালি পশ্চিমবাংলাটা একটুখানি পরে বলি যদি আপনি প্রশ্ন করেন, আমি ভারতবর্ষটা বাঁধেছি একটু। কারণ হচ্ছে ধরুন 71 সালে আমার ওই লেখাতেও আছে, 71 সালে কেরালা গেছি, কেরালা থেকে বাসে করে তামিলনাড়ু দিয়ে আসছি। হ্যাঁ, দূরে মানুষ কিছু বুঝছিলাম, পোস্টার,
মুজিবুর রহমানের ছবি সহ আত্মমানুষের সাহায্য করে। আপনাদের এখান থেকে গানের ছেলে মেয়ে এসছে, আমার মনে আছে কোচিন এনাকুলমে তখন সিপিআই কংগ্রেস হচ্ছিল, তারা গেল গান গাইতে, গান গাইছে সন্ধ্যার পর, ওখানে বেশি আত্মমিলি লোকে কিছু ভাষা বুঝছে না বাংলা ভাষার গান, তো মালয়ালম ভাষা কথা বলে আবেগে হাতের চুড়ি গয়না সব খুলে দিয়ে দিচ্ছে, হ্যাঁ পাশে দাঁড়াও পাশে দাঁড়াও, ভারতবর্ষ জুড়েই এটা হয়েছে। হ্যাঁ, এবং এটা এটা এখানকার যে গণসংগঠন পশ্চিমবঙ্গে তো আছেই, ধরুন ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি তৈরি হয়েছে, বাংলাদেশ মৈত্রী সহায়ক সমিতি তৈরি হয়েছে, এরা সমস্ত রিলিফের কাজ করেছে, অন্যান্যরা কাজ করেছে, ইসকাস ভারত সোভিয়েত মৈত্রী সমিতি সেটা কাজ করেছে, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি সেই সময়ে একটা বড় অস্ত্র হিসাবে এসছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং ভারতবর্ষের পক্ষে, যে কোনো আমেরিকা খুব চটেও গেছিল। এবং মজার ঘটনা, আপনারা যদি তরুণ সান্যালের সঙ্গে কথা বলেন তার কাছ থেকে জানতে পারবেন, তরুণদা ছিলেন এখানকার ইসকাসের অন্যতম জেনারেল সেক্রেটারি, কবি মানুষ, নিতান্ত সাদামাটা ভালো মানুষ, কিন্তু সেই সময় তারা এখানে শিল্পী সাংস্কৃতিক কর্মীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করেছে, হ্যাঁ বিনা পয়সায় তারা অনুষ্ঠান করে টাকাও উঠিয়েছে, ঢাকা থেকে যে সমস্ত শিল্পীরা এসেছিলেন তাদেরকে সংগঠিত করতে এই পরিচয় পত্রিকা এবং এখানকার ফ্যাসি বিরোধী লেখক সংঘ, প্রগতি লেখক সংঘ, এই ধরনের সব সংগঠন তারা ভূমিকা নিয়ে নেমেছে, সুভাষদা রাস্তায় নেমেছেন, প্রেমেন্দ্র মিত্র রাস্তায় নেমেছেন, মনোজ বসু রাস্তায় নেমেছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, হ্যাঁ এরকম কার নাম বলুন, সমস্ত বাঙালি জাতি একাট্টা হয়ে গেছিলো তখন এই বিষয়টায়। এবং একাট্টা হয়েছিল, আমার মনে আছে একটা শেষ বলবো, যেদিন সেভেন্থ ফ্লিট যেদিন ভারতীয় মহাসাগরে ঢুকছে, বঙ্গোপসাগরে ঢুকছে, খবর এলো সেভেন্থ ফ্লিট আসছে, আমরা ওয়ার করেসপন্ডেন্ট আমি তো খবর পেয়ে গেলাম, এসে বললাম যে সেভেন্থ ফ্লিট ঢুকে যাচ্ছে বঙ্গোপসাগরে একদিনের মধ্যে, একদিনের মধ্যে কলকাতায় বোম্বার্ড হবে এদের কামানের রেঞ্জে। আমি পরবর্তীকালে কিছু আর্মি অফিসারের কাছে খবর পেয়েছি, যেটা আমার ডায়েরিতেও আছে উল্লেখ, যে যখন এটা শুরু হলো নিচে ওরা আছে তো সেভেন্থ ফ্লিট ঢুকছে কী করবে, ওপর থেকে অর্ডার এলো যে তোমার কামানের রেঞ্জের মধ্যে আসলে সেভেন্থ ফ্লিটই হোক আর যে ফ্লিটই হোক তাকে ফায়ার করবে, তাকে অ্যাটাক করবে, ইন্দিরা গান্ধী অর্ডার। আমার বন্ধু বলছেন যে আমরা তো জানি কিছু পারবো না, আমরা পরস্পরকে আলিঙ্গন করলাম, শেষ। এটা যখন করছি তার কিছুক্ষণ মধ্যে আবার খবর এলো যে তোমরা অ্যাটাক করবে, ভয় পেও না, তোমাদের পিছনে যারা থাকার তারা থাকবে। মানে সেভেন ফ্লিটকে গার্ড করার জন্য তখন সোভিয়েত নৌবাহিনী ভ্লাডিভস্টক দিয়ে এখানে ঘোরা শুরু করেছে। আমরা কলকাতায় সেদিন সমস্ত শিল্পীরা নামলো, আমার মনে আছে ওয়েলিংটন স্কোয়ারে দাঁড়িয়ে মিটিং হলো, সব শিল্পী নামলো, সাধারণ মানুষ বিশাল ভিড়, হ্যাঁ সুভাষ মুখোপাধ্যায় ছিলেন, জ্যোতিদা ছিলেন, বক্তৃতা বলেন, লাইনটা মনে আছে, এতদিন আমরা ধ্বনি দিয়েছি তোমার নাম আমার নাম ভিয়েতনাম, আজকে আমরা সত্যি ভিয়েতনাম হতে যাচ্ছি, আমাদের উপরে আমেরিকান বোম্বার হবে, কিন্তু আমরা তা সত্ত্বেও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের বন্ধুদের সঙ্গেই আছি। হ্যাঁ বক্তৃতা তখনকার কাগজ করবেন পাবেন, অর্থাৎ এক জাতি হিসাবে দাঁড়িয়েছিল যারা ক্ষুদ্র সংকীর্ণ চিন্তা, কারণ সেই সময় তো চীন, এখন চীন অন্য ভূমিকা নিতে পারে, সেই সময় তো চীন আমেরিকা পাকিস্তান একটা অক্ষ শক্তি হয়েছিল, আবার সোভিয়েত ইউনিয়ন সহ সমাজতান্ত্রিক দেশ ভারতবর্ষ এবং বাংলাদেশ একটা শক্তি, এটা তো ঘটনা ইতিহাসকে নালে অস্বীকার করা হবে। তা চীনেরও যারা একটু চীনকে মনে মনে সমর্থন করতেন আপনাদের দেশে এই দেশে, তাদের মধ্যে অনেকে চেঞ্জ করেছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তো মৌলানা ভাসানি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছেন, আরও অনেকে চেঞ্জ করেছেন, আবার কেউ করেননি। আমাদের দেশেও তাই, চীনের পক্ষে যারা ছিল তাদের মধ্যে একটা অংশ চেঞ্জ করেছে, আবার একটা অংশ করেনি। জাতি হিসাবে আমরা ভারতীয়রা একাট্টা হয়ে যাচ্ছে, বাঙালি হিসাবে তো আমাদের দুর্বলতা থাকবেই, কিন্তু পাঞ্জাব, ওড়িশা, তামিলনাড়, তেলুগু, মালায়ালাম, এই যে সমস্ত জায়গাগুলো আছে এরা সকলেই মিলে দাঁড়িয়েছিল সাম্রাজ্যবাদ বিরোধী, মানে একটা আমাদের ভারতবর্ষের পাশে আমি ঠাট্টা করতাম যে ভারতবর্ষের পাশে তো তিনটে সাগর, ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগর, এক হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ঠিক ভারতীয় মহাদেশেও সব রঙের সব বর্ণের সব ধর্মের লোক আছে, চেষ্টা হয়েছে, দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে হিন্দু মুসলমানের।
আপনাদের যখন বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে ঠিক সেই সময় ওই মানে মার্চ মাসে দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে, ফেল করেছিল। এখানেও তারা চেষ্টা করেছে, ফেল করেছে। যেদিন প্রথম 3rd December বোমবার্ট হয় মানে ইয়েতে দিল্লিতে ইন্দিরা গান্ধী যে বক্তৃতা করে মধ্যরাত্রে, হ্যাঁ মানে 3rd December তারিখটাই কিন্তু আমি দিল্লিতে ছিলাম একদম। আমি তার আগে একদম দুদিন আগে দিল্লিতে ছিলাম। তো মধ্যরাত্রে এটার পরেই আমি আবার যেহেতু আমি ওয়ার করসপন্ডেন্ট, আমি আবার এই ফ্রন্টে কাজ করবো বলে আমি এখান থেকে চলে আসার চেষ্টা করি। এই বিশাল জায়গা দিল্লি থেকে পশ্চিমবঙ্গের মধ্যে আসে, রাত্রিবেলা অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, তখন সমস্তটা ব্ল্যাক আউট। সেটা মধ্যে দিয়ে আসছে, যখন দিনে আলো হচ্ছে, যুদ্ধ লাগছে, সেটা যেমন ঠিক, আবার লোকে রাস্তা দাঁড়িয়ে চিৎকার করছে, লোকে ভাবছে তখন ওই পাকিস্তান ওই আমেরিকান বোম ওরা মধ্যে লাঠি দিয়ে ঠেঙাতে পারবে, এই উত্তরপ্রদেশের কিংবা বিহারের কৃষকরা লাঠি হাতে চিৎকার করছে রাস্তায় দাঁড়িয়ে। এটা ছিল ভারতবর্ষের সেই সময়টা, এবং আবেগ আপ্লুত তো সবাই সাংঘাতিকভাবেই হয়েছে। আমার যে মনে আছে 16 ডিসেম্বর যেদিন পূর্ণ স্বাধীন মানে বাংলাদেশ স্বাধীন হলো, আমার দুর্ভাগ্য আমি সেই দিনটায় অনেক চেষ্টা করছিলাম, সেই দিনটা আমি ঢাকা থাকতাম, মনে খুব দুঃখ হয়েছিল সে কারণে। কিন্তু কলকাতার রাস্তা সেদিন নেমে গেল, পুরো রাস্তায় সমস্ত মানুষ রাস্তায় নেমে গেছে মনে হয় ইয়েতে জয় বাংলা বলে ধরেছে। আমার যে গাড়ির ড্রাইভার ছিল শ্যামসুন্দর, আমার লেখা আছে, সে কি আমাকে নিয়ে গেছে মিলিটারি ক্যাম্পে, ওখানে দাঁড়িয়ে হঠাৎ যে শুনেছে ফাইনাল এটা হয়ে যাচ্ছে, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা, সে চিৎকার করছে। হ্যাঁ যে যাকে অবাঙাল, যে যাকে পারছে মিষ্টি কিনে খাওয়াচ্ছে, যেন এটা বিরাট সাকসেস। আমরা 4 বন্ধু তাতে বাংলাদেশের বন্ধু ছিল, আমরা আমার মনে আছে সারাত্রি জাগার পর ভোরবেলা পার্সাসে মুখটায় দাঁড়িয়ে যে যেমন ঠাট্টা, তখন তো অল্প বয়স, ঠাট্টাই রেখে হচ্ছে কে কাকে ভালোবাসে পরিষ্কার করে বলো, কে কীভাবে বলে। তো আমার এক বাংলাদেশের বন্ধু আছে, সে চিৎকার করে বললো আমি আমার ভালোবাসা হচ্ছে আমার স্বাধীন দেশ, হ্যাঁ চিৎকার করলো বললো, যে বলো এই প্রথম সে বললো। সে এতদিন যে এত বড় ধনী পরিবার ছিল আমি জানতাম না, সেই মানে ভাত ভাগ করে খেয়েছি, কষ্ট করেছি সব, সে দাঁড়িয়ে বললো হাত দিয়ে যে দেখবি এখন আমাদের দেশে এত স্বাধীন দেশে সূর্য উঠছে, তখন বলছে স্বাধীন দেশে এই মানে পৃথিবীতে প্রথম সূর্য হচ্ছে, নতুন একটা স্বাধীন দেশে জন্ম হয়েছে, দেখ এই স্বাধীন দেশে তোকে নিমন্ত্রণ, দেখবি মেঘনার জল ঘোলা হইলেও মিঠা, ও ডায়লগটা মনে আছে মেঘনা। হ্যাঁ তো এই আবেগ গেছে, আবেগের সঙ্গে ছিলাম এবং সৎ কাজে ছিলাম, সাহস দিয়েছি জীবন, মনে যেতে পারতাম আমি সেই সময়টা, আমি যত জায়গায় ঢুকেছি মনে যেতে পারতাম, কিন্তু সৎ কাজ করেছি, সৎ কাজে ছিলাম, এটা এই তৃপ্তি ভয়ানক। যেমন বাংলাদেশে সেই সময়কার পুরনো বন্ধুরা আমাকে এখনো খোকন নামেই ডাকে, খোকন চৌধুরী। সিপিবি বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির তো রাইস ছিলেন এখানে, অফিস টফিস করে কাজ করার চেষ্টা করেছিলেন, আমাদের ওই দিকটা একটু বলেন তো। আসলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজটা আমি অনেকটাই জানি, তার কারণটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টির এখানকার সিপিআই এর যে টিম ছিল আর কি, যার উপরে তখন সম্পাদক মন্ডলী থেকে দায়িত্বে ছিলেন, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর দায়িত্বে ছিলেন ভবানী সেন, উপরে তো ডাঙ্গে ছিলেন পার্টি চেয়ারম্যান রায়েশ্বর রাও পার্টি চেয়ারম্যান তারা ছিলেন, এবং ভূপেশ গুপ্ত ছিলেন, এদের তো আবেগ একটা আছে, বিশেষ করে ভবানী সেন ভূপেশ গুপ্ত দুজনেই সেক্রেটারি মেম্বার তাদের ছিল, যেন টিম করা ছিল এখানটায়। এখানে কলকাতায় সে টিমের ইনচার্জ ছিলেন রমেন মিত্র, এবং তার তলায় যারা কাজ করেছে এই সমস্ত ইলা মিত্র হাসামি, তার তলায় যারা কাজ করেছিলেন ভলান্টিয়ার হিসাবে আমি অবশ্যই একজন ছিলাম, দীপ্তেন্দু আমার বন্ধু সে ছিল, চিত্তপ্রিয়রা কালান্তরের চিত্তপ্রিয়রা মারা গেছেন সে ছিল, অধ্যাপক কমলেন্দু গাঙ্গুলি ছিল, এসব কাজ এগুলো কাজ করি। বিশেষ করে আমার একটা ব্যাপার ছিল, যেহেতু বাংলাদেশের কমিউনিস্ট নেতাদের সঙ্গে আমার মানে আসেসব মানে আমি চিনি তাদের আর কি, যে কারণে যখন মুক্তিযুদ্ধ ব্যাপারটা শুরু হয়নি গণ্ডগোল হচ্ছে, তখনই পার্টি একবার ঠিক করেছে বর্ডার ক্রস করি আমাকে আমার ঢাকায় পাঠাবে, যোগাযোগ হওয়ার জন্য বুঝতে পারছি না আগে, কারণ আওয়ামী লীগ স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, কমিউনিস্ট পার্টি কিন্তু গোড়ায় স্বাধীনতা ঘোষণাটা করেনি, স্বাধিকার এই জায়গাটায় বিতর্কটা ছিল। কিন্তু 25শে মার্চের পরে অবিলম্বে কমিউনিস্ট নেতারা এখানে আসেন এবং সেন্ট্রাল কমিটি মিটিং হয় এখানটায়, এবং সেখানটাতে তারা পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এই নামটাও পরিবর্তন করে,
এবং তখন তো এর ভবিষ্যৎ কি স্বাধীনতার নাম কেউ যায় না, কিন্তু পূর্ব পাকিস্তান কমিশন নামটা পরিবর্তন করে বাংলাদেশি কমিউনিস্ট পার্টির নাম রাখে এবং তারা স্বাধীনতার প্রস্তাবটা গ্রহণ করে। এবং জুন মাসের শেষে কলকাতায় যেটা বললেন যে প্রেস কনফারেন্স হয় কলকাতা প্রেস ক্লাবে, প্রথম প্রকাশ। আমাকে কমিউনিস্ট নেতাদের সম্পর্কে তো আমার যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে, আমার মনে আছে খোকারায়কে আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে, খোকারায় বলছেন দিলীপ তুই একটু আগে হাঁট, আমি পাশাপাশি হাঁটতে পারছি না। মানে এত বছর, দীর্ঘ এত বছর ওদের আন্ডারগ্রাউন্ড কাটাতে হয়েছে, তো এটা তো তাদের এই জীবন নয়, সবসময় কুরিয়ারকে ফলো করা হচ্ছে তাদের জীবন। হ্যাঁ, তাই আমার খোকারায় আমার বাবার বন্ধু বটে, আমি সংগঠন মনসিংহতাই। হ্যাঁ, তা আমি এদের নিয়ে গেছি আমাদের বাড়ির দত্ত মানে সালাম সাহেব, এবং এখানে তো ভয়ানক কষ্ট করে সব থেকেছে খেয়েছে। পার্টি কমনে যেটাতে আমি থাকতাম, আমার একটা কথা আছে বদুর রহমান এরা সব থাকতো, বদুর রহমান তখন কমিউনিস্ট পার্টি করতো, ভাত যতটুকু হয়েছে লোক বেশি এসে গেছে, খাওয়া তো কম, ভাত ভাগটা করে আমি একটু ঠাট্টা করলাম বদুকে, দেখলাম ও খেয়ে গিয়ে ঘাড় ঢাক ঢাক করে অনেকগুলো জল খেলো। তার মানে বদু ভাই ইয়ে ভাত তো খেলেন, সিগারেট খাওয়ার জায়গা আছে তো, তার মধ্যে বলে ভাত আর একটু হলে যে খাইতে পারতাম না তা না, তবে সিগারেট দেন। এই কষ্ট করে এরা করছে, আমি এর জন্যই ঘটনা বললাম, এটা এমন না যেমন সাধারণ মানুষরা কষ্ট করেছেন, নেতারাও কষ্ট করেছেন, আওয়ামী লীগ নেতারাও কষ্ট করেছেন, এটা আমার চোখে দেখা। এগুলো সব হ্যাঁ হ্যাঁ বলছি, কমিউনিস্ট পার্টির পত্রিকা তখনই জুন মাসে যখন সেন্ট্রাল কমিটির মিটিংয়ে পরে ওরা স্থির করলে কমিউনিস্ট পার্টি এখানে একটা কাগজ বের করবে, সেটার নাম, সেই কাগজ করার জন্যই বদুর রহমান আগরতলা থেকে এখানে আসে আর কি। এবং ওই আমার কমনে থাকে, আমি কালান্তর করি, এবং ঠিক হয় ওটা কালান্তর মেস থেকে, মানে কালান্তর প্রেস থেকেই হবে। যেমন আমার ডায়েরিতে উল্লেখ আছে যে আমরা প্রথম পার্টি মিটিং করলাম, আমাদেরও ওয়েস তো কম কি আছে, তো অনিল ভঞ্জ, এই যে অনিল ভঞ্জ ছবি, তিনি কালান্তরের দায়িত্বে ছিলেন, তিনি প্রস্তাব দিলেন যে আমি প্রস্তাব করছি যে আমাদের ওয়েস্ট নেই ঠিক, কিন্তু বাংলাদেশে কমিউনিস্ট পার্টি কাগজ বের করবে, এই কাগজের দায়িত্ব আমরা গ্রহণ করলাম, এবং ওখান থেকে এই কাগজটা বের হতো, বেরোনোর পর বর্ডার ক্রস করে এটা বাংলাদেশে পাঠানো হতো এবং সমস্ত জায়গায় বিলি হতো কালান্ত পেস থেকে। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের দায়িত্বে ছিল বদুর রহমান এবং মঞ্জু, যদি ফারাদ এবং অন্যান্য একটা দেখাশোনা করতেন, কিন্তু পার্টিগতভাবে মোজাম্মেল হোসেন মঞ্জু, এই দুজনের তো দায়িত্বে ছিল এটা। মঞ্জু আমার সঙ্গেই থাকতো, একসঙ্গে আমার থেকেছি আর কি, মঞ্জু এবং বদুর রহমান দুজনে। আওয়ামী লীগ একটা কাগজ, নেপাক একটা কাগজ করতো, নেপের কাগজের নাম ছিল নতুন বাংলা, নতুন বাংলাটা প্রকাশ হতো এই কলেজ স্ট্রিট বেনিয়াটোলা লাইন থেকে, সুনীল রায়ের প্রেস থেকে করতো, ওই সর্দার দবিরুদ্দিন আহমেদ, হাসান আলী যে পরবর্তীকালে সংবাদে সাংবাদিক ছিল, ওরা এর দায়িত্বে ছিল, মুজাউর আহমেদ নামে এসেছিলেন, তখন তো সৈয়দ আলতাফ হোসেন ছিলেন নেপের সাধারণ সম্পাদক। কমিউনিস্ট পার্টির দপ্তরটা ছিল ১৬ সৈয়দ আমির আলী বেনু, এটা হচ্ছে পার্সা কাছে, আর নেপের দপ্তরটা ছিল মানে মুজাফর নেপের দপ্তরটা ছিল, ওটা হচ্ছে নাসিরুদ্দিন রোড, না আমির আলী বেনুর পাশের রাস্তাটা, ওই তৃতীয়দের বাড়ির পাশে যে বাড়িটা, সেই বাড়িটা ছিল প্রথম নাসিরুদ্দিন রোড, এই ধরনের নাম। আর ছাত্র ইউনিয়নের অফিসটা ছিল কংগ্রেস এক্সিবিশন রোডের পার্সা কাছে। আওয়ামী লীগের তো বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, তবে আওয়ামী লীগের তো মন্ত্রিসভা ওখানে জানেন যে যে এখন যেমন অরবিন্দ আশ্রম হয়েছে, হ্যাঁ এখন ওই থিয়েটার রোডে সেখানটাতে ছিল আওয়ামী লীগের অফিস, না ভাসানির একটা অফিস ছিল, মূলত ভাসানি সাহেব যেখানে থাকতেন কোহিনুর বিল্ডিংয়ে, সেটাকে কেন্দ্র করে এই অফিসটা চলত। আর সেই সময়ে এই যখন ওই যে যেটা বললাম যে আপনার ভারত বাংলাদেশ মানে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির পর এবং বাংলাদেশের এই সমস্ত স্বাধীনতার পক্ষের প্রগতিশীল শক্তিগুলো এক হয়ে দাঁড়ানোর পর, যে কথাটা আমি গোড়ায় আমি বলেছি যে আওয়ামী লীগ, নেপ ভাসানী, নেপ মোজাফর, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, বাংলাদেশ এক হয়ে দাঁড়ানোর পর এটা একটা বিরাট একটা আবেগ যেমন সৃষ্টি হয়, ওইখানকার যারা ভলান্টিয়ার যারা আর্মি যুদ্ধ করছে তারাও জয়েন্ট কমান্ড তৈরি করে, এবং এইখানটাতে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই কমান্ডের দায়িত্ব ছিল মোহাম্মদ ফারাদ, মানে কমিউনিস্টদের যে গেরিলা বাহিনী। আমি তার সঙ্গে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় এই বর্ডার অঞ্চলগুলোতে গেছি, ওই পার্টির ক্লাস বদুর রহমানকে মোটিভেশন করার জন্য ক্লাস করতো অনেক সময়, এবং এতে যেমন মধ্যবিত্ত ছাত্ররা এগুলোতে এসে জুটেছিল গেরিলা যুদ্ধে, আবার ইসেরা কী বলো
গায়ের কৃষকের ছেলে, তারাই লড়াইয়ে ছিল। একটা জয়েন্ট কমান থেকে তার ভেতরে গিয়ে গেইলা আক্রমণ, গেইলা যুদ্ধ এগুলো তারা করেছে। এটা সে সময় আমার এগুলো চোখে দেখা আর কি। অর্থাৎ যুদ্ধটা অনেক, যদি শুধু বলা হয় যে যুদ্ধটা যদি ভারতীয় সৈন্যবাহিনী এককভাবে লড়ে স্বাধীন করে দেওয়া হয়ে দিয়েছে, সেটা অত্যন্ত অন্যায়। কারণ বাংলাদেশের যারা সৈন্যবাহিনীর লোক, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রগতিশীল শক্তি, আওয়ামী লীগ শহর, কমিউনিস্ট পার্টি শহর, ন্যাপ সহ যে শক্তি, তারা মিলেও একটা বড় লড়াই লড়েছে। আবার যদি বাংলাদেশের লোকেরা মনে করে যুদ্ধটা এককভাবে তারাই লড়ে জিতেছে, সেটাও ভুল। ভারতবর্ষের মানুষজন রুটি ভাগ করে খেয়েছে, ভারতবর্ষের সৈন্যরা বুকের রক্তও দিয়েছে। যে যে সমস্ত সৈন্যরা ওখানে ভারতবর্ষের মানে সৈন্যের রক্ত দিয়েছে, সব কিন্তু বাঙালি নয়, পাঞ্জাবি আছে, তেলুগু আছে, ভারতীয় বলতে যারা, তারা রক্ত দিয়েছে। রক্ত দিয়েছে আসলে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশের মানুষের পক্ষে দেওয়া। একাত্তর সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, গোড়াতে তো এগুলো ছিল না, কার্ড ছাড়াই আমাদের পত্রিকা কার্ডেই চলতো। তারপরে ওয়ার করেসপন্ডেন্ট কার্ড দেওয়া হয় কিছু সিলেক্টেড জার্নালিস্টকে, এটা দেওয়া হয়। তাতে আমার পক্ষে আর কি, মানে সেই অর্থে বলতে গেলে তখন ভারতের কমিউনিস্ট পার্টির দুজন সাংবাদিক করে দিয়েছিল, আর একজন চিত্তপ্রিয়রা, একজন আমি, অন্যান্য কাগজের লোকেরা চিনা চিত্তপ্রিয় আছে। এটা অ্যাক্রেডিটেশন কার্ড দেখুন লেখা আছে পিআইবি থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা দেওয়া। আর দেখুন ওই ভেতরে ছবিটার সঙ্গে মিল আছে কিনা, আমার 37 বছর আগে হচ্ছে, এই 37 বছর আগে, এটা আমার স্মৃতিতে রাখা। এটা একটা আমার অনেকের অনেক রকম গয়না থাকে, তো এটা ধরে নিন আমার, আমি সাংবাদিকতা অনেক বছর করছি কিন্তু এটা আমার একটা ধরতে পারেন আমার একটা পুরস্কার। হ্যাঁ, আমি যে ডায়েরি লিখেছিলাম তখন যে সমস্ত রিপোর্টার্স, সেটা নিয়ে পরবর্তীকালে আমার ঢাকার এক বন্ধু এটা বইটা বের করে, এটা শেষ হয়ে গেছে, তৃতীয় এটা হবে, 71-এর রাত্রি। তাতে বইটাতে ওই দেশের অবস্থা, এই দেশের অবস্থা, যুদ্ধ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ভালোবাসা, বন্ধুত্ব, মজার ঘটনা, কত রকম মজার ঘটনা হয়েছে। একটি ছেলে রাত্রিবেলায় দেখি সব ঘুমানোর পর সে উঠে যেন কী যেন দেখে, তারপর আমরা অনেক আমি শুনি রাত্রিবেলা কী দেখিস, একটা রাংতাতে কী একটা মুড়ুনি, তা কী ব্যাপার এটা? আসলে যুদ্ধ করতে তো সে চলে এসছে, তার প্রিয় সে ছবি পায়নি, মাথার চুল একটা নিয়ে এসছে, বড় চুল, হ্যাঁ তাই দেখত রাত্রে। তা আমরা আবার ধরলাম, আমি নাম বলছি না বন্ধুরা, এই এটা জীবনের ঘটনা, এই ঘটনা এই আবেগের মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি, বুঝলেন। এই বইটাতে সেই রিপোর্টারগুলো একসঙ্গে কম্পাইল করা আছে ওই সময়টার। এটা প্রথম সংস্করণ বের হয়েছে, হ্যাঁ শেষ হয়ে গেছে, দ্বিতীয় সংস্করণ রিলেট করে তো ঠিক করতে পারি। চিত্রপ্রিয় না, উনি ওই যিনি মুক্তিযুদ্ধ এখানে বেরোবে বলছে, চিত্রপ্রিয় ছবিটা